আর আমি হাঁটতে পারবো না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে, আমার সারা দেহের ক্ষমতা লোপ পেয়ে গেছে, আর আমি পারবো না, আর আমি হাঁটতে পারবো না, আর নীলমাধবের সন্ধান পাবো না। এই যে দেখুন ভক্তিমতী মায়ের মা, যেখানেই অহংকার শেষ সেখানেই ভগবত কৃপা শুরু। আপনি কেশপুর থেকে কলকাতা যাচ্ছেন, ধরে নিন 110 কিলোমিটার, ধরে নিন, আমি বলছি না এটাই পার্টিকুলার ডিস্টেন্স, ধরে নিন ডিস্টেন্সটা হচ্ছে 110 কিলোমিটার। আপনি গাড়ি করে যাচ্ছেন, পার্সোনাল গাড়িতে, ধীরে ধীরে দেখবেন নাম্বারে প্লেটে লেখা থাকে কলকাতা 80 কিলোমিটার, তার মানে 80 কিলোমিটার বাকি আছে। আবার যখন কিছু দূর এগিয়ে গেলেন লেখা আছে কলকাতা 40 কিলোমিটার, মানে 40 কিলোমিটার বাকি আছে। আবার আপনি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন লেখা আছে কলকাতা 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার বাকি আছে। আর যখনই লেখা থাকবে শূন্য, কলকাতা 0, তার মানে আপনি কি ভাবেন না কলকাতা চলে এসেছে, কলকাতা 0 লেখা আছে তার মানে বুঝতে পারবে যে কলকাতা চলে এসেছি। তা 0 মানে শূন্য, যেখানেই অহংকার শূন্য সেখানেই ভগবত কৃপা শুরু হয়ে যাবে। জানতে হবে যে ভগবানের দেশে আমরা চলে এসেছি। তাই যখনই বিদ্যাপতি ভাবছে যে আমি পারবো না, আমি পারবো না রাধে রাধে, তখনই দেখুন তিনি দেখতে পেলেন ওই গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট আলো দেখতে পেলেন, একটা আগুনের আলো দেখতে পেলেন। ভাবলেন আগুনটা যখন জ্বলছে তাহলে নিশ্চয়ই কেউ আগুনটা জ্বালিয়েছে, আর আগুনটা যিনি জ্বালিয়েছে তিনি নিশ্চয়ই কোনো মানুষ হবেন বা কোনো মানবই হবেন। তা এই আশা নিয়ে বিদ্যাপতি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা পাতার কুটির ছোট্ট একটা ঘর, আর ওই ঘরের ভেতরে একটা প্রদীপ, সেই প্রদীপের আলোটা জ্বলছে। ধীরে ধীরে বিদ্যাপতি দরজায় এসে দরজা ঠক ঠক করছে, আর যেই দরজা ঠক ঠক করছে অমনি ভেতর থেকে কে যেন বলে উঠল, কে? বিদ্যাপতি বললেন আমি, আমি একজন ব্রাহ্মণ আর্যপুত্র, একটা বার দরজাটা খুলুন। ওমা যেই কথা বলেছেন, একজন সুন্দরী যুবতী, একজন সুন্দরী যুবতী একটা হাতে প্রদীপ নিয়ে তিনি দরজাটা খুলেছেন, আর দরজাটা খুলে প্রদীপের আলোতে দেখতে পেলেন বিদ্যাপতির অপূর্ব চেহারা। আসিলে কে গো বিদেশি, বিদেশি আসিলে কে গো বিদেশি, দাঁড়ালে মন আগিনা তে, আসিলে কে গো কত সে প্রেম পিয়া
प्रिया सीता चाहिए तोमार हाथ गोता कादाए कोता गुली प्राण आमारे लेगो कादाते भूले आर दाने ना माँ गले ना नया जाने भूलिया जीवन एक दिन आजिया एल कदाते आशीने के गो दिने विद्यापति अबाक हो गेलेन एई जंगलेर मध्ये एक अपूर्व सुंदरी नारी के तुमी तिनी बोललेन आमी शबर राजा आमार बाबा होच्छे शबरदेर राजा आमार बाबार नाम विश्वाबसु आर आमी विश्वाबसुर एकमात्र कन्या आमार नाम हलो ललिता। अच्छा भेतर थेके विश्वाबसु बोले उठलो किरे मा कार संगे कथा बोलछिस এই অন্ধকারের মধ্যে দরজা খুলে কার সঙ্গে কথা বলছিস হিংস্র জীবজন্তু ঢুকে যাবে ঘরের ভেতরে বললেন বাবা দরজার বাইরে এক আর্যপুত্র এসেছেন ব্রাহ্মণ এসেছেন বিশ্বাবসু বললেন ওরে ঘরে ব্রাহ্মণ এসেছে আর তুই তাকে দরজার বাইরে থেকে কথা বলছিস ওনাকে ভেতরে নিয়ে আয় ললিতা বললেন আসুন আমার বাবার অনুমতি দিয়েছে আসুন ভেতরে আসুন আর বিশ্বাবসুর আদেশে মা ললিতা যখনই বিদ্যাপতিকে ভেতরে নিয়ে গেলেন পাদদর্গ দিয়ে চরণ ধুইয়ে দিয়ে ঠান্ডা জল দিলেন বাতাস করছেন ভক্তিমতী মায়েরা বাড়িতে যদি কোনো সাধু আসে কোনো ব্রাহ্মণ আসেন কোনো ভক্ত আসেন কোনো জাতি মেনশন করে কথা বলছেন না শাস্ত্র মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে তাই আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ হোক আপনার বাড়িতে কোনো বৈষ্ণব হোক আপনার বাড়িতে কোনো সাধু হোক আপনাকে জানতে হবে আপনার ভাগ্য ভালো বলে আপনার বাড়িতে সাধু এসেছে সবাই লক্ষ লক্ষ টাকা খরচা করে তবে তীর্থে যায় আর তীর্থে গেলে কি হবে না তারণ হবে জীব উদ্ধার হবে সে একা হবে টাকা খরচা করতে হবে আর আপনার বাড়িতে যদি কোনো ভক্ত আসে আপনাকে বিনা খরচায় আপনার বাড়িটাই তীর্থে পরিণত হবে কিন্তু দুর্ভাগ্য আমরা কলির জীব বাড়িতে যাতে অতিথি না আসে কোনো সাধু না আসে তার জন্য গেটের মাইরে কিছু কিছু বাড়িতে দেখবেন লেখা থাকে কুকুর হইতে সাবধান কুকুর হইতে সাবধান গেটের মধ্যে পরিষ্কার করে লেখা আছে তার মানে আমি ভাবতে পারি যে ভেতরে যারা আছেন তারা কুকুর হরে কৃষ্ণ কুকুর হইতে সাবধান মানেটা তো এটাই তাহলে একটু চিন্তা করে দেখো আমরা কলির জীব যাতে অতিথি না আসে অতিথির জন্য কোনো জায়গা নেই গাইয়া দোকে কুত্তা পালে উসকা বাছুর ভুখা আর সালে কে উত্তম খিলাবে বাপ না পাবে রুখা ঘর কা বহুরি প্রীত না পাবে চিত চোরা হে দাসী আর ধন্য কলি হেরি তামাশা দেখে দুঃখ লাগে আর হাসি घर का बहुरी प्रीत ना पावे गैया दोके कुत्ता पाले गोरुर गाभी दहन करे जे दूध सेई दूध बाछुर के दाय ना कुकुर के खवाय बाय गैया दोके कुत्ता पाले उसका बाछुर भूखा बाछुरेर खबर नहीं साले को उत्तम खिलावे स्त्रीर भाई जे साला खावे भालो बंद और बाबा बाबा के दिए छे शुकनो रुटी साले के उत्तम खिलावे बाप ना पावे रूखा घर का बहुरी प्रीत ना पावे जाके बीए करे एने छेन स्त्रीर कोनो मर्यादा नहीं अथच अन्य कोनो नारीर प्रति तार आसक्ति थाकबे घर का बहुरी प्रीत ना पावे चित चोरा है दासी और धन्य कली हेरी तमाशा देखे दुख लागे और हासी
सच कहे तो मारे लाठा झूठा जग भुलाई और गोरस गली गली फिरे सूरा बैठन भी गाई। एक कोली जुगे जिनी दूध बिक्री करे ताके साइकेले चेपे घंटार पर घंटा साइकेले करे बड़ी बड़ी दूध बिक्री करते होए किंतु तमाशा देखुन कोली जुगे जिनी मद बिक्री करे ताके साइकेले करे आनते होबे ना तिनी जंगले मदेर दोकान खुलले कोलीर जीव लम्बा लाइन दिए जंगल थेके मद किने आनेबे। एटा कोली जुगेर स्वभाव कोली जुगेर धर्म ए कथा आमी बोलछि ना ए कथा बोलछेन ठाकुर तुलसीदास। तई माननीय भक्तमंडली भक्तिमती मायेरा যখনই বিশ্বাসবশু বলছেন যে ওনাকে একটু অতিথি আপ্যায়ন কর বাবা অতিথি নারায়ণ চরণ ধৌত করে শরবত দিয়েছে বাতাস করছেন বললেন হে আর্যপুত্র আপনি কে? না আমি অনেক দূর থেকে এসেছি জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছি। বিশ্বাসবশু বললেন আপনার যতদিন ইচ্ছে আপনি আমাদের বাড়িতে থাকুন আপনি বিশ্রাম নেন। বিদ্যাপতি ভাবলেন তাহলে একটা দুটো দিন একটু থেকেই যাব কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি তো অনেক রাস্তা ঘুরেছি নীলমাধবের সন্ধান করতে গেলে আগে আমাকে বেঁচে থাকতে হবে তা বেঁচে থাকতে গেলে আমাকে একটু বিশ্রাম করতে হবে। এই বিদ্যাপতি তিনি সেই ললিতাদের বাড়িতে একদিন চলে গেল দুদিন চলে গেল আর তিন দিনের দিনে বিদ্যাপতি রাত্রিবেলায় প্রসাদ খেয়ে অপূর্ব প্রসাদ সেবা করে তিনি রাত্রিবেলায় শুয়েছেন কিন্তু ঘুম আসছে না ঘুম আসছে না এপাশ আর ওপাশ ভাবছেন নীলমাধবের সন্ধান কিভাবে পাবো আমি তো এখানে ঘুমোতে আসিনি আমি তো বিশ্রাম করতে আসিনি আমি রাজা ইন্দ্রদ্যুম্নকে কথা দিয়েছি আমি ওনাকে নীলমাধবের সন্ধান দেব কিন্তু সন্ধান তো পাচ্ছি না তাই এপাশ আর ওপাশ করছে আর ঠিক গভীর রাত্রিতে বিশ্বাসবশু ললিতাকে বলছে হ্যারে মা দরজাটা বন্ধ করে দে আমি চললাম নীলমাধবের পুজো করতে। আর যেই নীলমাধব কথাটা বিশ্বাসবশু উচ্চারণ করেছেন বিদ্যাপতি শুনতে পেয়েছেন চমকে উঠলেন কি কি নীলমাধবের কথাই বললেন না? হ্যাঁ 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 উনি তো নীলমাধবই বললেন। আবার ভাবছে না না মনে হয় আমি ভুল শুনেছি আমি তো সারাক্ষণ নীলমাধব করছি মনে হচ্ছে আমি ভুল শুনেছি। তা ঠিক আছে ভুল শুনেছি কি ঠিক শুনেছি আরেকটা রাত্রি অপেক্ষা করব আজকের রাত্রিটা চলে যাক আগামী কাল রাত্রিবেলা আমি জেগে থাকব দেখা যাক এবার কালকে আমি শুনি কি না। তাই সেই দিনটা চলে গেল আবার পরের দিন রাত্রিবেলায় তিনি রাত্রিবেলায় সেবা করে আজকে সারা রাত্রি ঘুমোয়নি তিনি জেগে আছেন কান খাড়া করে যে দেখি আমি কি কথাটা আরেকবার শুনতে পাই কিনা। আর বিশ্বাসবশু প্রতিদিন রাত্রিবেলায় নীলমাধবের সেবা করতে নীলগিরি পর্বতের পাদদেশে যেতেন তাই আজকেও ঠিক রাত্রিবেলায় ললিতাকে বলছে হ্যাঁ রে মা আজকে খুব দেরি হয়ে গেল নীলমাধবের সেবা করতে হবে তুই দরজাটা বন্ধ করে দে আর অতিথি নারায়ণকে একটু দেখিস ওনার ঘুমনোতে কোনো যেন ব্যাঘাত না ঘটে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দে আমি চললাম নীলমাধবের সেবা করতে। এই যেই নীলমাধব বলেছে অমনি বিদ্যাপতি শুনতে পেলেন এই তো তাহলে তাহলে আমি ভুল শুনিনি নীলমাধবই শুনেছি তাহলে নীলমাধব আমাকে কৃপা করে এখানে এনে দিয়েছে এখানে কৃপা করে এনে দিয়েছে তাহলে আমি কি করব। তিনি চিন্তা করছে যে নীলমাধবের সন্ধান পেতে গেলে আমাকে একটা উপায় বার করতে হবে আর উপায়টা কি না এই ললিতাকে বিয়ে করতে হবে ললিতাকে বিয়ে করতে হবে বিয়ে করলে আমি একটা অধিকার পাব আর সেই অধিকারে আমি নীলমাধবের কথা জানতে চাইব। এই পরের দিন সকালে বেলায় বিদ্যাপতি গিয়ে বিশ্বাসবশুকে বললেন যেই বিদ্যাপতি দাঁড়িয়েছেন বিশ্বাসবশু হাত জোড় করে বলছেন বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ আপনি আমার বাড়িতে আছেন আমার যে কি আনন্দ বলুন আপনার কোনো ত্রুটি হচ্ছে না তো? বিদ্যাপতি বললেন না না তাহলে কিছু বলতে চাইছেন? না বলতে চাইছি আপনার মেয়ে ললিতাকে আমি বিবাহ করতে চাই। কি বললেন আর্যপুত্র কি বললেন আরেকবার বলুন? না আপনার মেয়ে ললিতাকে আমি বিয়ে করতে চাই। যেই এ কথা বলেছে বিশ্বাসবশুর আনন্দের হৃদয়টা ভরে উঠেছে যে আমার মেয়েকে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ বিবাহ করবে। অমনি বিশ্বাসবশু বললেন বেশ বেশ আমি আগামী কাল আমার কন্যার সঙ্গে আমি আপনার বিবাহ দেব। সারা পাড়ায় জানিয়ে দেওয়া হলো যে আমার মেয়ে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হবে। আজ ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল ওগো ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল ঢাক বাজে সানাই বাজে বাজিছে মাদল।
ললিতার বিয়েতে আজ আনন্দের হিল্লোল ললিতার বিয়েতে আজ আনন্দের হিল্লোল ললিতার বিয়েতে আজ আনন্দের হিল্লোল বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা আরে উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা মায়েদের উলুধ্বনি শুনলাম খুব ভালো লেগেছে বাবাদের হরিধ্বনি হবে নিতাই গৌর প্রেমানন্দে বাজয়ে বিবিধ বাদ্য বিবিধ বাজনা আরে হরি হরি চতুর্দিকে হইল ঘোষণা হরি হরি চতুর্দিকে হইল ঘোষণা বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ধরে না হ্যাঁ রাধে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে আনন্দ করে ঘটা করে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হয়ে গেল বিবাহ বিশেষ রূপে বহন করা আমরা হিন্দু ধর্মে সনাতন ধর্মে যখন কোন নারী পুরুষের বিয়ে হয় তখন দেখবেন যিনি বউ বৌমা যখন হয় দেখবেন তার বিয়ের পরে দেখবেন তার হাতে একটা কাজল লতা দেওয়া হয় মেয়ে হলে মেয়ের হাতে কাজল লতা আর বরের হাতে জাঁতি দেওয়া হয় বল তা ছেলের হাতে জাঁতি আর বউয়ের হাতে কাজল লতা দেওয়া হয় আপনাদেরও সকলের হাতে ছিল তবে এখনকার বৌমাদের হাতে বেশিরভাগ মোবাইল থাকছে মা রাধে জাতি দেওয়া হয় আর কাজল লতা দেওয়া হয় কেন কারণটা কি না কাজল লতা এই জন্য দেওয়া হয় যে কাজল লতার ভেতরে কালি থাকে ভেতরে কালি ওপরে ঢাকা দেওয়া থাকে ঢাকা দেওয়া রয়েছে ভেতরে কালি রয়েছে স্ত্রীর ধর্মটাই তাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার ধর্মই হচ্ছে যে ভেতরে সমস্ত দুঃখ অভাব ভেতরে রেখে যিনি স্বামীকে রক্ষা করতে পারে তাকে বলে পত্নী যিনি স্বামীকে রক্ষা করতে পারে পতন থেকে যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী আর যিনি পতিকে পতিত করে দেয় তাকে বলে পেতনী তাকে আর পত্নী বলে না বাবা পেতনী বলে এখন এখানে অনেক বাবা কাকা দাদা ভাই রয়েছেন আমার তো জানা নেই তাই একটু হাত তুলে দেখান কার কার ঘরে পত্নী নয় পেতনী আছে একটু হাত তুলে দেখান কার কার কপালে পেতনী জুটেছে দেখাতে পারবেন না পাশেই যন্ত্র বসে আছে ঘরে গেলেই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে রাধে বুঝতে পারছি হরি বল হরে কৃষ্ণ ও নারী একবার যদি স্বর্গে তোলে সবাই পেতনী হয় না মা এমনও পত্নী আছে যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে দিয়েছেন সাবিত্রী তার মরা স্বামী সত্যবান মারা গেছে যমরাজার কাছ থেকে তার আত্মাটাকে ফিরিয়ে নিয়ে এলেন তাই নারীর এত ক্ষমতা নারী নরি যিনি কারোর শত্রু নয় তিনি নারী কিন্তু সেটা সবাই হতে পারে না ও নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায় ওই নারীর মন বোঝা বড় দায় নারীর মন বোঝা বড় দায় নারীর মন বোঝা বড় স্বর্গে তোলে নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায় নারীর মন বোঝা বড় দায়
नारी दुर्गा नारी काली अबर नारी शक्ति होए भूपाली नारीर पाए दे अंजलि कृष्ण गुणधा नारी दुर्गार पुजो नारी लक्ष्मीर पुजो नारी कालीर पुजो नारी जगद्धात्रीर पुजो नारी शीतलार पुजो नारी संतोषीर पुजो नारीदेर पुजो होच्छे राधे नारी दुर्गा नारी काली आबार नारी शक्ति होए भूपाली नारीर पाए दे अंजलि कृष्ण गुणधा नारीर पद तले शुए आछे नारीर पद तले शुए आछे आपनारा सबाई देखेछेन जे मा कालीर पायेर तलाय शिव ठाकुर शुए आछे शिव ठाकुर मा कालीर पायेर तलाते शुए आछेन বুকের উপরে পা দিয়ে মা দাঁড়িয়ে আছেন তিনি মহাকাল আর মহাকালের উপরে মহাকালী দাঁড়িয়ে আছে তাহলে মহাকালের উপরে দাঁড়িয়ে আছেন মহাকালী অর্থাৎ পুরুষের বুকের উপরে স্ত্রী দাঁড়িয়ে আছে তাহলে সম্পর্কে হচ্ছে স্বামী স্ত্রী স্বামীর বুকের উপরে স্ত্রী দাঁড়িয়ে আছে অথচ আমরা কি করি স্বামীর গায়ে পা লাগলে স্বামীকে আমরা প্রণাম করি স্বামীর গায়ে পাটা ঠেকিয়ে গেলে আমরা স্বামীকে প্রণাম করি আর মা কালী স্বামীর বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে এবার মায়েরা মনে মনে ভাবলেন তাই তো তাহলে একজন মা কালী যদি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ায় আজকে চৈতালির কীর্তনটা শেষ হলে আমরাও একটু ঘরে গিয়ে চেষ্টা করে দেখব আর আমি বলছি চেষ্টা করবেন তবে আগে দেখে নেবেন যে করোনার ডবল ভ্যাকসিন হয়েছে কিনা ও নারীর পদতলে শুয়ে আছে भोला महेश রাধে শ্যাম রাধে 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 হরি বল শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা সেই ললিতার বিদ্যাপতির বিবাহ হয়ে গেল এবার একদিন গেল দুদিন গেল তিন দিন গেল বিদ্যাপতি চিন্তা করছে সেই নীলমাধবের কথা তিনি বিবাহ করলেন বটে কিন্তু নীলমাধবের কথা ভুলে না আর ঠিক কিছুদিন যাওয়ার পরে একদিন দুপুর বেলায় ললিতা স্বামীকে খেতে দিয়েছেন অন্ন ব্যঞ্জন করে সাজিয়ে দিয়েছেন বিদ্যাপতি খেতে বসেছেন খেতে বসে বললেন ললিতা তুমি আমাকে প্রতিদিন এত সুন্দর সুগন্ধি প্রসাদ দাও এগুলো কার প্রসাদ গো কোন দেবতার প্রসাদ ললিতার মুখ দিয়ে বেরিয়ে গেল দুম করে দুম করে বেরিয়ে গেল যে নীলমাধবের প্রসাদ নীলমাধব নীলমাধব কে গো না আমার বাবার আরাধ্য দেবতা আমার বাবার আরাধ্য দেবতা বিদ্যাপতি বললেন ললিতা তোমার বাবাকে বলো না নীলমাধবকে আমাকে দর্শন করাতে ললিতা বললেন স্বামী এ কথা বলবেন না এ কথা বলবেন না কেন নীলমাধবকে কি আমি দেখতে পাবো না ললিতা বললেন না 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 তা নয় আসলে আমার বাবা তার আরাধ্য দেবতাকে আজ পর্যন্ত কাউকে দেখতে দেয় না আমি তার মেয়ে আমি মেয়ে হয়ে কোনোদিন নীলমাধবকে দর্শন করিনি তাই নীলমাধবের কথা বলবেন না স্বামী নীলমাধবের কথা বলবেন না বিদ্যাপতি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন আর উঠে দাঁড়িয়ে বললেন তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করলাম যতদিন না পর্যন্ত নীলমাধবের দর্শন আমি পাচ্ছি ততদিন তোমাদের ঘরে আমি এক গ্লাস জল গ্রহণ করব না প্রসাদকে প্রণাম করে আর বিদ্যাপতি উঠে ঘরের ভেতরে চলে গেলেন ললিতা বললেন স্বামী দেখুন আমার বাবার একটা নীতি আছে নিয়ম আছে তিনি তার নীলমাধবকে কোনোদিন কাউকে দেখতে দেয় না তাই আপনি এমন জিদ করবেন না স্বামী আপনি প্রসাদ সেবা করে নিন বিদ্যাপতি বললেন আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত নীলমাধবের দর্শন না পাই আমি এই ঘরে জলগ্রহণ করব না সারা দিন গেল সারা রাত্রি গেল পরের দিন দুপুরবেলা হলো স্বামীকে ডাকছে স্বামী সেবা করতে আসছে না ললিতা চিন্তা করছে আমি কি করব বাবার মর্যাদা রাখবো না স্বামীর মর্যাদা রাখবো মেয়েকে বলা হয় দুহিতা মেয়ে হচ্ছে দুহিতা দুহিতা মানে কন্যা
দুহিতা বলে কেন না তিনি দুটো কুলের হিত করেন যখন বিয়ে হয়নি তখন বাপের বাড়ির মঙ্গল চিন্তা করে বিয়ে যখন হয়ে গেল তখন শ্বশুর বাড়ির চিন্তা করে তাই দুটো কুলের যিনি হিত চিন্তা করে তাকে বলে দুহিতা এই জন্যই কন্যা কন্যা কি বলে কন্যা ধন বলে না কন্যা রত্ন বলে কি বলে বলুন কি বলে বলুন কন্যা পুত্র ধন পুত্র ধন কিন্তু কন্যা রত্ন আর রত্নের মূল্য অনেক বেশি রত্নের মূল্য অনেক বেশি বুড়ি বউ মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই তিনি চিন্তা করছে আমি বাবার মর্যাদা রাখবো না স্বামীর মর্যাদা রাখবো স্বামী দুদিন হলো জলগ্রহণ করেননি তাই অগত্যা ললিতা দুপুর বেলায় বাবার কাছে এসে দাঁড়িয়েছে চোখ মুখগুলো শুকিয়ে গেছে বাবা বলল কি রে বেটি তোর মুখটা হঠাৎ শুকিয়ে গেছে কেন খাওয়া দাওয়া করিসনি বুঝি মেয়ে ছুটে গিয়ে বাবার পা দুটো জড়িয়ে ধরে বলছেন বাবা তুমি আগে আমায় বলো বাবা তুমি আমাকে বলো আমার কি ধর্ম আমি তোমার ধর্ম রক্ষা করব না আমি স্বামীর ধর্ম রক্ষা করব তুমি আমায় বলো বাবা বিশ্বাসবশু বললেন তোকে যখন বিয়ে দিয়ে দিয়েছি তোর গোত্র চেঞ্জ হয়ে গেছে তোর পদবি চেঞ্জ হয়ে গেছে তোর ধর্মটাও পরিবর্তন হয়ে গেছে আজ থেকে আমার ধর্ম রক্ষা করা তোর বড় কথা নয় বড় কথা হচ্ছে স্বামীর ধর্ম রক্ষা করা বললেন বাবা তাহলে সেই কথা যদি সত্য হয় আমার স্বামী প্রতিজ্ঞা করেছে তোমার নীলমাধবের দর্শন না করলে তিনি জলগ্রহণ করবেন না বলো তুমি অমন কথা বলো রে ললিতা না আমি আমি আমার নীলমাধবকে আমার নীলমাধবকে আমি আজ পর্যন্ত কাউকে দেখতে দিই না আমি দেখতে দিতে পারবো না তুই চলে যা চলে যা ললিতা বললেন বাবা আমার স্বামী দুই দিন জলগ্রহণ করেননি আর স্বামী যদি সেবা না করে আমি সেবা করব কি করে স্ত্রীকে বলা হয় সহধর্মিণী যিনি স্বামীর ধর্মের সহায় করেন যিনি স্বামীকে ভগবানকে পাইয়ে দিতে পারেন সেই সহধর্মিণী আমি আমার স্বামী জলগ্রহণ করেননি তাই আমিও জলগ্রহণ করিনি বাবা তাই আমার স্বামী যদি নীলমাধবের দর্শন না পায় তাহলে প্রতিজ্ঞা করছি তোমার ঘরে আমিও জলগ্রহণ করব না বিশ্বাবসু ওপরে বসেছিলেন সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় দিয়ে পড়লেন চিৎকার করে উঠলেন নীলমাধব বলো দয়াময় বলো তাহলে কি এই কি তোমার ইচ্ছা এই কি তোমার ইচ্ছা বেশ যাও জামাইকে গিয়ে বলবে যাও আমি নীলমাধবকে দর্শন করাতে পারি তবে আমি যখন নিয়ে যাব তখন চোখে কাপড় বেঁধে নিয়ে যাব চোখে কাপড় বেঁধে নিয়ে যাব রাধে রাধে ললিতা ছুটে এলেন স্বামীর কাছে আর স্বামীর কাছে স্বামীর হাতে ধরে বললেন স্বামী আমার বাবা রাজি হয়ে গেছে তিনি তার আরাধ্য দেবতা নীলমাধবকে আপনাকে দর্শন করতে নিয়ে যাবে তবে রাস্তাটা যাতে আপনি চিনতে না পারেন দ্বিতীয়বার যাতে যেতে না পারেন তার জন্য আপনার চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে বিদ্যাপতি মনে মনে চিন্তা করলেন যে চোখে যদি কাপড় বেঁধে নিয়ে যায় তাহলে আমি রাজা ইন্দ্রদ্যুম্নকে নিয়ে আসবো কি করে চোখে কাপড় বেঁধে দিলে তো আমি রাস্তাঘাট কিছুই চিনতে পারবো না তাহলে আমি রাজা ইন্দ্রদ্যুম্নকে আনবো কি করে তখনই বিদ্যাপতির মনটা ভারাক্রান্ত হয়ে গেল ললিতা বললেন স্বামী কি হলো আপনার মনে আনন্দ নেই কেন বিদ্যাপতি বললেন ললিতা তোমার বাবা তো আমার চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে কিন্তু কিন্তু আমাকে যে আবার দ্বিতীয়বার যদি যেতে হয় আমি তো রাস্তাটা চিনতে পারবো না ললিতা বললেন স্বামী হরি হরি আপনার কোনো চিন্তা নেই আমার বাবা যদি আপনার চোখে কাপড় বাঁধে তাহলে আমি আপনার কাপড়ে সর্ষের দানা বেঁধে দেব
আপনার ধুতির আঁচলে সরষের দানা বেঁধে দেব আর ধুতিটার মধ্যে একটা ছোট ছিদ্র করে দেব আর ওই ছিদ্র দিয়ে সরষেগুলো পড়বে আর যেখানে সরষের দানা পড়বে সেখানেই সরষের গাছ হবে আর আপনি যখন দ্বিতীয়বার যাবেন তখন ওই সরষের গাছের চিহ্ন দেখে আপনি যেতে পারবেন বলি আনন্দ আর ধরে না রে আনন্দ আর